কিন্তু তোমরা জানো না, এই জন্য বলছি তোমরা দেহকেও সুস্থ রাখো, রুহটাকেও সুস্থ রাখো, তোমাদের বডিকেও তুমি সুস্থ রাখো, তোমার আত্মাকেও সুস্থ রাখো। আজকে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি দুই ধরনের আলোচনা করবো। কয় ধরুন আরো জোরে বলেন। এই বর্তমান যুগে মানুষ কি সুস্থ বেশি না অসুস্থ বেশি? তার কারণ কি আজও পর্যন্ত কোনো, তার কারণ কি আপনারা কেউ আজও পর্যন্ত খুঁজেছেন? যে যুগের মানুষগুলো কেন রে এত অসুস্থ হয়, ঘরে ঘরে গ্রাম নয় শহর নয়, অ বন্ধু আঁকা বাঁকা মেঠুপোতে হেঁটে যাই, চারপাশ শুধু জলাশয় আর উঁচু নিচু মেঠু ভূমি। এই উঁচু নিচু ভূমি বন্ধু আঁকা বাঁকা মেঠু পথ, ওখানকার মানুষগুলো 100% নিরাপদ থাকার কথা। তার কারণ হলো ওখানে বন্ধু জল ভরা আছে মাছ, গোলা ভরা আছে ধান, মাঠ ভরা আছে বন্ধু বিভিন্ন রকমের সবজি ফল ফসল। এই মানুষগুলো ফরমালিন যুক্ত খাবার খায় না, পিওর খাবার খায়, তারপরেও কেন তাদের বডিটা দুর্বল হয়ে যাচ্ছে ধীরে ধীরে, খুব দ্রুত গতিতে বডিটা একেবারে দুর্বল। অ বন্ধু তার কারণ হলো আমরা শরীয়ত ইসলামের বিধানের কোনো তোয়াক্কা করছি না, নিজেরা নিজেদের মতো বন্ধু পরিচালনা করছি চলছি, এই জন্য আমাদের বডির কন্ডিশনও ভালো না। আমি আপনাদেরকে যদি ছোট্ট করে একটু বলে দিতে চাই, আমার দিকে তাকান, আমি কি আপনাদেরকে বলবো? শুনবেন কি একটু? আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরে আমার, আপনার আমার প্রথম কাজ হলো খাবার যখন শুরু করব সুন্দর করে হাত পা আমাদেরকে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, বিসমিল্লাহ বলে খাবারের প্লেটে হাত দিতে হবে এবং খাবারটা এমন ভাবে খাইতে হবে। আমার দিকে তাকান, এই যে প্লেট, যেই দিক দিয়ে লোকমাটা উঠাতে সখব বেশি সহজ হবে কাছে হবে, ওই দিক দিয়ে আপনি আপনার লোকমাটা উঠিয়ে খাবেন। বন্ধুরে আমার ছোট্ট একটা হাদিস শরীফ বলবো, আপনার আমার প্রাণের নবীর সামনে একজন ব্যক্তি খাবার খাচ্ছে কিন্তু তিনি বিসমিল্লাহ বলছেন না, বিসমিল্লাহ বললেন না, খাবার খাইতে 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 বন্ধু একেবারে ফ্লাইটের শেষ পর্যায়ে চলে গেলেন, এক লোকমা শুধু বাকি আছে। কয় লোকমা? মাত্র একটি লোকমা বাকি আছে। একটি লোকমা খাবার খাওয়ার আগে ওই ব্যক্তি পড়ে নিলেন বিসমিল্লাহি আওয়ালাহু আখিরা, জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি যখন এই দোয়া পড়ে যখন একটা লোকমা মুখের দিকে উঠিয়ে নিলেন, ও বন্ধু আমার নবী সঙ্গে সঙ্গে মিষ্টি হাসি দিয়ে দিলেন, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হাদিস শরীফের মূল যে ভাষাটা আমি মর্মটা বোঝাচ্ছি আপনাদেরকে, নবীজি দেখতেছেন একটা লোক খাবার খাচ্ছে, কি খাচ্ছে? এবং আর একটা মজার খবর হলো, কোনোভাবে বন্ধু দাঁড়িয়ে খাওয়া যাবে না, কোনোভাবে বন্ধু বাম হাতে খাওয়া যাবে না, খাইতে হবে ডান হাতে, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবীর সামনে একজন খাবার খাচ্ছেন, তিনি দেখতেছেন তিনি বাম দিকে খাবার উঠিয়ে খাচ্ছেন, তিনি খাবার বাম দিকে যখন খাচ্ছেন রাসূল ইশারা করে বললেন তুমি ডান দিক দিয়ে শুরু করো, ডান হাতে খাবারটা খাও। ওই ব্যক্তি বললেন আমি ডান হাতে খেতে পারি না। মূলত তিনি ডান হাতে খেতে পারে, অহংকার করে তিনি বাম হাতে খাইলেন, নবীর কথাকে মানলেন না। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন তুমি যেন আর কোনোদিন যেন ডান হাতে খেতে না পারো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি। হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, ওই ব্যক্তিটা কিয়ামত মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ডান হাতে কোনো কিছু উঠাতে পারেনি। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। একদিকে শুরু করতে হবে কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। হাতটা দিতে হবে প্লেটের খুব কাছে দিয়ে, যেই দিক থেকে লোকমা ওঠানো একেবারে সহজ, আর হাতটা দিতে হবে বিসমিল্লাহ বলে। আল্লাহর হাবিব বলেছেন তারা হুরাক হয়ে গেছে, আমরা বাঙালি এতটাই দুষ্ট, ফার্স্ট টাইমে যদি আমি বলি তিনি বলবে আই এম ভেরি টায়ার্ড, খুবই ক্লান্ত, বিসমিল্লাহ আমার বাড়ি বেড়াইতে গেছে, বিসমিল্লাহ বলতে পারবো না, খাইতে 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 এত বেশি খেয়েছি, সবার শেষে বলবে আই এম ভেরি রিল্যাক্স। কথা কন না কেন? এই জন্য শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই। ও বন্ধু ওয়াজ হচ্ছে বুদ্ধিমানদের জন্য, বিবেকবানদের জন্য, ওয়াজ বুদ্ধিহীন এবং বিবেক বিবেকহীনদের জন্য নয়। ওয়াজ মজা লাগবে বুদ্ধিমান যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে, আখেরাতের সময় আখেরাতের কাজ করে, যখন এলাকায় মাহফিল হয় আলেমদের মধ্যে সে বসে, এর চেয়ে বড় বুদ্ধিমান সৃষ্টি জগতে আর কেউ নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? আরো জোরে বলেন, বলবো একটু জানানো দরকার আছে কিনা? বন্ধুরে আমার,
আমার নবী বলতেছিলেন তাহলে কি করতে হবে, ডান দিক দিয়ে বাম দিকে খেলে কিন্তু আপনি অহংকার করলেন, অহংকারীকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, চার পাশ অপমান ঘিরে ফেলবে। নবীজি বলেছেন বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে, অবন্ধ অত্যন্ত নিকৃষ্ট রূপে রূপান্তরিত হবে, যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তারা যাবে জাহান্নামে, যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে ট্রফিক সাকারে আলোচনা শেষ করে দিই, মনটা দিয়ে শুনবেন। আবারও বলছি বন্ধুরে আমার, আমি আমার মা বোনদেরকে বেশি বেশি করে আলোচনা শোনার জন্য বলবো, তার কারণ হলো শয়তান বেশি ধোঁকা দেয় মা বোনদেরকে, কারণ নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে নারীর মাধ্যমে পুরুষকে অপবিত্র এবং ধ্বংসস্তূপে নিয়ে যায়। বন্ধুরে আমার জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আমার নবী দেখতে পাইতেছেন লোকটা খাবার খাচ্ছে, তবে শুরুটা করছে বিসমিল্লাহ ছাড়া, খাইতে খাইতে সব শেষ করে ফেললো, সব যোগুট শেষ করে ফেললো, শেষ করার পরে অবশিষ্ট আছে প্লেটের মধ্যে মাত্র একটি লোকমা। আমরা আঞ্চলিক ভাষায় বলি এক নলা, কি কি বলি এক নলা, কয় একটা নলা বাকি আছে ভাই, খাইয়াই তুই একটুখানি ব, ঠিক না? আর স্ট্যান্ডার্ড যারা তারা বলবে ভাই প্লিজ ওয়াইটিং ফর ইউ, ঠিক কিনা বলে? আরো জোরে, আরো জোরে কন্যা গেল বন্ধুরে আমার, ঠিক না? তিনি বলবেন একটু ওয়াইট করো, একটা লোকমা আছে খেয়ে আসি, ঠিক না? মাত্র একটি লোকমা অবশিষ্ট প্লেটে। আমি অবাক হয়ে গেলাম, কত সুন্দর এই ধর্ম, কত সুন্দর ইসলাম ধর্ম, আজকে কলুষিত করেছি আল্লাহ দেখিয়েছেন রাস্তা একটা, আমরা মানুষ অপরাধী, এত অপরাধী হয়েছি ওই রাস্তার মধ্যখানে কাটা দিয়ে নতুন রাস্তা আমরা রচনা করে হাঁটছি, এই জন্য চারপাশ আমাদেরকে ঘেরাও করে ফেলেছে অভিশাপে। নবীজি দেখতে পাইলেন একটা লোকমা খাওয়ার পূর্বে তিনি বললেন বিসমিল্লাহি আওয়ালাহু আখির, জোরে আল্লাহু আকবার। আমার নবীজি বন্ধু যখন তিনি দোয়া পড়ে যখন একটা লোকমা ভক্ষণ করলেন, আমার নবীজির পুরো চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠল। ও বন্ধু প্রশ্ন করেন, যদি নবী গো এতক্ষণ আপনি খুব রাগান্বিত ছিলেন, এখন কেন গো মিষ্টি হাসি দিলেন? মনে হয় যেন মুখটা ঝরছে আপনার হাসি দেখে। আরো চড়ে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন যদি করেন, নবীজি বলে দিলেন তার কারণ হলো এতক্ষণ পর্যন্ত যখন সে বিসমিল্লাহ ছাড়া শুরু করলো, আমি নবী দেখেছি তার সঙ্গে পরোক্ষ ভিড় জমাবেন, এটাকে সুন্নিয়ত বলে না? আরে জোরে বলেন না কেন বন্ধুরে আমার। এবার আরেকটা বিষয় হলো, আমাদের মধ্যে অনেকে দেখবেন দাঁড়িয়ে খাবার খায়, দাঁড়িয়ে খাবার ভক্ষণ করবেন না। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি দাঁড়িয়ে খায় সে যদি বুঝতে পারে দাঁড়িয়ে ভক্ষণ করেছে নবী যে বলেছেন, তাহলে সে আঙ্গুল ঢুকিয়ে ভূমি করে যেন সবটা ফেলে দেয়। আমি আপনাদেরকে আর একটা বলবো, আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা পানীয় জাতীয় কোনো কিছু ভক্ষণ করো তখন ওই পানীয় জাতিতে তোমরা কখনো ফু দিও না। চা খান আপনারা দেখছি ফু দেন, কখনোই চায়ের মধ্যে ফু দিবেন না, কখনো গরম পানি খাওয়ার সময় ফু দিবেন না, কখনো ঠান্ডা পানি খাওয়ার সময় ফু দিবেন না, কখনো গরম প্লেটে আপনি খাবার খাওয়ার সময় ফু দিবেন না। ও বন্ধু বলে হুজুর কেন গো ফু দিব না, কারণ ফু মানে হলো একটা হাওয়া। এটা কি কথা বলে না কেন, ফু মানে কি? একটু ফু দেন, আরে একজন আরেকজনে তাকাই, ফু দেন না, ট্রাই করতে পারেন না, ফু দেন না কেন, এটা কি হাওয়া না? এবার এটা কি জানেন বলে হুজুর কেন ফু দেওয়া যাবে না? সকল রোগের সকল বিমার সকল টক্সিনের কেন্দ্রবিন্দু হলো স্টমাক, পাকস্থলী। কি? যেখানে ময়লা থাকে আপনি যখন ফু দিবেন অথবা নাক দিয়ে যখন নিঃশ্বাস করবে, আসলে নাই এই দুটা বন্ধ বের হয়, এই দুটা বের হয় ভিতর থেকে আসে, কোত্থেকে আসে? সকল রোগের কেন্দ্রবিন্দু হলো অবন্ধু স্টমাক, পাকস্থলী। ওখান থেকে যখন ফু বা নিঃশ্বাস আসে ওই ফুয়ের সাথে সমস্ত রোগ বন্ধু লুকায়িত থাকে। এই জন্য আল্লাহর হাবিব বলল তোমরা যখন ভক্ষণ করো তোমরা ফু দিও না, কারণ এই ফুয়ের মধ্যে লুকিয়ে আছে সকল রোগ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, এবার বলেন না আল্লাহু আকবার। শিক্ষা হইছে কিনা আর জোরে বলেন, কখনোই বন্ধু ফু দেবেন না। আরেকটা সমস্যা হলো আমাদের গ্রামে গঞ্জে বেড়ে গেছে সুদ, টাকা দিয়ে টাকা নেওয়া, টাকা দিয়ে টাকা নেওয়া, বাড়ি পাহাড় গড়া। বন্ধুরে আমার
সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, সুদের ইসলাম যিনি লেখে, সুদের টাকা যিনি কালেকশন করে, সবার একই রকম পাও অপরাধ। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে বন্ধু জাহান্নামের দিকে একটা সম্প্রদায়ের দিকে তাকিয়ে দেখলেন, এক একটা লোকের প্যাট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এরা কারা রে? ও জিব্রাইল এরা কারা? এবার জিব্রাইল ডেকে ডেকে বললেন, এরা রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার শতকর এবং গোশকর। আমার নবী যে বলেছেন, আমি নবী দেখতে পাইলাম এদের সাপ পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। মানুষের অসুখের আরেকটা কারণ হলো হারাম খাবার। কি খাবার? আপনি যদি কোনো বড় ধরনের অসুখে ভোগেন, আল্লাহর হাবিব বলেছেন হালাল কিছু দিয়ে যদি ঔষধ বানানো হয় এটা ভক্ষণ করো, যদি তুমি জানো এটা হারাম। হারামের যে হারামের মধ্যে মুমিনের জন্য কোনো শেফা নাই কি নাই? হারামের মধ্যে মুমিনের জন্য কোনো শেফা নাই। অবদ্য আমার দিকে দেখান, যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে জিনা করলো। সুদের মাধ্যমে যেই ব্যক্তি একটি টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন জিনা করলো। অবস্থলে বলেন নাউজুবিল্লাহ। সব নিয়ে আর বলবো না, কারণ এটা খাবারের সাথে যুক্ত। আরেকটা সমস্যা হলো বুখারি শরীফের মধ্যে সে হাদিসখানা, 9 টাকা আপনার হালাল, 1টি টাকা হারাম, সুদের হোক ঘুষের হোক পরের হোক মানার হোক। নবীজি বলেছেন 1টি টাকা 9 টাকার সাথে যুক্ত করে যদি জামা কিনে নামাজ পড়ো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন বন্ধুরে আমার। আমি আপনাদেরকে বলে দিতে চাই এই যে কারণগুলো আপনারা জেনে নেন। আর একটা কারণ হলো বিশেষ করে বাংলাদেশের মানুষ অসুস্থ হওয়ার, শারীরিকভাবে সে দুর্বল হওয়ার কারণ হলো, আমার দিকে দেখেন ও বন্ধু, বর্তমানে এখনকার যেই দেশকে ইয়েমেন বলা হয়, কি বলা হয়, যেই দেশকে বর্তমানে ইয়েমেন বলা হয়, আমার দিকে তাকান আরবের পার্শ্ববর্তী দেশ, এটাকে ইয়েমেন বলা হয়। এটাকে একটা সময় বলা হতো বন্ধু পারস্য। কি বলা হতো এটাকে? একটা সময়ে বলা হতো পারস্য। আপনারা আমার প্রাণের নবী সুস্থ থাকার জন্য টিচিং দিচ্ছি, সুস্থ থাকার জন্য। বন্ধুরে আমার যখন আমার দিকে তাকান, যখন বন্ধু আমার নবী পৃথিবীর বুকে কদম দিল, আরব থেকে দূর হয়ে গেল বন্ধু রোগ বিমার, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সমস্ত প্রতিকূল অবস্থা বন্ধু অনুকূলে চলে আসলো, পুরো নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেল। এই এই খবরটা বন্ধু চতুর্দিকে ছড়িয়ে গেল। কোন দিকে? চতুর্দিকেই খবরটা বন্ধু ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পরে বন্ধু পারস্যের বাদশা, কোন দেশের বাদশা, বর্তমানে যেটাকে বলা হয় ইয়েমেন, আমার দিকে তাকান, উনি কি করলেন, একজন চিকিৎসক পাঠালেন কোথায়, আরবে। ওই চিকিৎসক 2 বছর পর্যন্ত আরবে বন্ধু বিচরণ করল। কত বছর মুখস্থ করেন? কত বছর? 2 বছর। 2 বছর বন্ধু ঘোরাঘুরির পরে তিনি কোনো অসুস্থ মানুষ খুঁজে পেলেন না। এবার আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন যে কেন গো আপনারা দেশের মানুষ অসুস্থ হয় না? 2 বছর আমি অবস্থান করেছি, আমি একজন ডক্টর, আমি একজন চিকিৎসক, আমি একটা মানুষ এখনো পর্যন্ত অসুস্থ পেলাম না, তার কারণ কি, তার মানে কি? এবার তিনি বলে দিয়েছেন তার কারণ হলো, আমার দেশের মানুষ অনেক বেশি খিদা, যতক্ষণ না লাগে ততক্ষণ খায় না, আমার খাবার যখন খাই বসে পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে চলে যায়। তার মানে হলো সুস্থ থাকার জন্য আর একটা বন্ধু দারুণ একটা সুযোগ আমি বলছি, পেটটাকে আপনি 3 ভাগে ভাগ করবেন, কয় ভাগ? 1টা ভাগ খাবার দিয়ে ভরাট করবেন, আর 1টা ভাগ আপনি পানি দিয়ে ভরাট করবেন, আর 1টা ভাগ আপনি পুরো খালি রাখবেন, ওই বডিতে অসুখ আসবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন হারাম খাবেন এবং অনেক বেশি খাবার খাবেন, গলা পর্যন্ত এসে যাবে, ওই মানুষ দিন দিন রোগাক্রান্ত হবে। এক্সাম্পল যদি দেই বন্ধু, আপনারা দেখেন না রাস্তায়, আমি বন্ধু চুয়াডাঙ্গার দিকে মাহফিলে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম বড় একটা বোঝাই করা ট্রাক বন্ধু ভেঙে পড়ে গেল। ভেঙে পড়ে যাওয়ার পরে ড্রাইভারগুলো ট্রাকের নিচে পড়ে গেল, পিছনে দেখলাম একটা বাস, দ্রুত গতিতে বাসটা ব্রেক দিয়ে যাত্রীগুলো নেমে হাজার চেষ্টা করার পরে বন্ধু ট্রাকটাকে উঠালো, পরে দেখা যায় ওই মানুষটার বডিটা সেফটা হয়ে গেছে কিন্তু জিন্দা। বলে এখন কেন বুঝাইলেন? এখানে সাধারণভাবে বোঝাচ্ছি এটার কারণ কি। পরে আমি দেখতে পাইলাম, জিজ্ঞেস করলাম এটার কারণ কি, এবার বললো এটা যেইটুকু বহন করতে পারবে তার চাইতে অনেক বেশি লোড নিয়ে নিয়েছি, যেটাকে বলা হয় ওভারলোড।
ঠিক না বন্ধু? এক্সেলটা ভেঙে পড়ে গেছে, গাড়িটা বন্ধ অকেজো হয়ে গেছে, অনেকগুলো মাল সম্পদ নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে আমি যদি বলি, কিছুদিন আগে আরো কয়েক মাস আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে, গেছে কে গেছে না? উনি কিন্তু সহজে ওনার অসুস্থতার খবর পাওয়া যেত না, উনি অল টাইম সুস্থ থাকতেন, যদিও তিনি একজন খ্রিস্টান। তিনি কি, আরো জোরে বলেন, তিনি কি খ্রিস্টান? ওনার ইন্তেকালের পরে যখন জানতে চাওয়া হলো ব্রিটিশ রানী এলিজাবেথের সুস্থতার কারণ কি, ওই ব্রিটিশ রানী এলিজাবেথের জীবন বৃত্তান্ত তালাশ করে খুঁজে পাওয়া গেল, ওনার সুস্থ থাকার কারণ হলো, ও বন্ধু, উনি দিনের বেলা চারবার খাইতো, কয়বার? অল্প অল্প করে, একটু পেটে খিদা লাগলে একটু খাবার খেতেন, খাবারের তুলনায় অনেক বেশি পানি পান করতেন, পেটে খিদা লাগলে আবার তিনি খাবার খেতেন, একটু পানি পান করতেন। যেই আদর্শ থাকার কথা নবীর উম্মতের মধ্যে, এই আদর্শ ছিনিয়ে নিয়ে গেছে বন্ধু বেঈমানেরা। আমরা মুসলমান কিন্তু আমাদের খবর নেই, আমরা ফলো করছি বেঈমান কাফের মুশরিককে। কথা কয় না কেন? আরো জোরে কো। খাইতে খাইতে গলা পর্যন্ত ভাত খায়, খিচুড়ি খায়, শ্যামাই খায়, বের বেরি গেলে দধি খায়, মিষ্টি খায়, শেষ পর্যন্ত কফি খায়, এই পর্যন্ত আসে, ঢেক দেওয়ার জায়গাও নেই। আমি কিন্তু বাস্তব কথা বলছি আপনাদেরকে, এই সমস্যা বন্ধু। কম কম খাবার খাবেন, শরীর থাকবে সুস্থ। এবং কি কি খাবার খাবেন আমার দিকে তাকান। মানুষের শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গোশত, ঠিক না? আরো জোরে বলেন। আমলের ক্ষেত্রে গুরু অপরিসীম গুরুত্ব রাখে। ও বন্ধু, শারীরিক সুস্থতার গুরুত্ব অপরিসীম। ইবাদতের ক্ষেত্রে যত বেশি শরীর সুস্থ থাকবে তত বেশি কাজ এবং আমল করতে পারবো। শরীর যখন দুর্বল হয়ে যাবে বন্ধু আমল করতে পারবো না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ছাগলের গোশত, উটের গোশত, গরুর গোশত, বিভিন্ন পাখির গোশত অত্যন্ত সুস্বাদু, তোমরা এগুলো খাও। তবে খাও, এর মধ্যে বর্তমানে মানুষের সবচেয়ে বেশি বিমার হলো গরুর গোশত, ঠিক না? আল্লাহর হাবিব জানতেন একটা সময় উম্মতগুলো দুর্বল হয়ে যাবে, গবাদি পশুগুলো, পোষা প্রাণীগুলো, তাদের বডিটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা গোশত খাও খুবই কম, তোমরা দুধ খাও বেশি বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এখন আমরা গোশত খাই বেশি, দুধ খাই কম, ঠিক না? গোশতের মধ্যে লুকায়িত আছে অসুখ, আর দুধের মধ্যে আছে শারীরিক উপাদান। বলে হুজুর কেন গো, আমার নবী বলেছেন দুধের মধ্যে শারীরিক অনেক বেশি উপাদান। তার কারণ হলো, এই দুধটা যেটা তৈরি হয়, যেটা উৎপাদন হয় গাভীর বডিতে, এটা তৈরি হয় সবুজ শ্যামল ঘাস থেকে। জোরে কন্ন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি করে বন্ধু শাকসবজি খাবে, বয়েল করে করে বেশি বেশি করে শাকসবজি খাবে, গোশত তোমরা কম কম খাবে, আর খাবারটা তোমরা একেবারে কম খাবে, তাহলেই তোমাদের শরীরটা সুস্থ থাকবে। এবার আসেন, আমাদের মধ্যে যে রোগ বিমার আছে, কি আছে রোগ বিমার আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, দুইটা দুইটা জিনিস তোমাদেরকে বিমার থেকে মুক্তি দিতে পারে। কয়টা জিনিস? একটা হলো কালো জিরা বন্ধু, মৃত্যু রোগ ছাড়া সব রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না, আর জোরে বলেন। আর একটা হলো মধু, ও বন্ধু মধু, এটা ফুলের নির্যাস, ওই মধু আপনারা বলবেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, মাসি যদি তিন দিন, কয়দিন? এক মাসে যদি কোনো মানুষ তিন দিন যদি সকালবেলা একটু একটু করে যদি মধু পান করতে পারে, আল্লাহর নবী বলেছে তার কোনো বড় ধরনের অসুখ হবে না। এবার আপনি সব কিছুই করলেন, তারপরেও বন্ধু আপনি অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেছেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমাদের জন্য মজার একটা জিনিস আছে, সেইটা হলো ঔষধ। কারণ ঔষধও কিন্তু সুস্থতার একটা উসিলা। জোরে জোরে কোন, ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন, ঔষধ কি? এখন আপনি যদি ওষুধ না খেয়ে যদি আপনি সুস্থ হওয়ার জন্য উসিলা খোঁজেন, তাহলে কিন্তু এটা সঠিক সমাধান হবে না। আরো জোরে বলেন, সব সমাধান কিন্তু কোরআন হাদিসে আসে। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওটটা বেঁধে আল্লাহর উপর ভরসা করব, নাকি ওটটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? এবার আমার নবী বলে দিলেন, তুমি ওটটা বেঁধে তুমি আল্লাহর উপর ভরসা করো। জোরে জোরে কোন, তার মানে এখানে বাধা মানে কি? আর এখানে অনেক কিছু বোঝায়।
আপনি ওঠ ছেড়ে দিলেন, এটা আর কাজই হচ্ছে অজানা গন্তব্যের দিকে চলে যাওয়া। আপনি পরে বলবেন, হাই রে ওঠটা তো হারিয়ে গেছে, আল্লাহর উপর ভরসা করলাম, আটকাতে পারলাম না। এই জন্য নবী বলেছেন, তুমি ওঠটা বেঁধে আল্লাহর উপর ভরসা করো, তার মানে অসুখ হয়েছে, তোমরা ঔষধ খাওয়ার মাধ্যমে আল্লাহর উপর সুস্থতার ভরসা করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমাদের এই শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতা আসবে কোত্থেকে? ওই যে মাস্টার সাহেব বলেছেন একটু আল্লাহর ওলি সম্পর্কে বলতে, কি সম্পর্কে? আপনার আত্মার খোরাক, রুহের খোরাক যদি আপনি মিলাতে চান, অবশ্যই আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কেননা আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, আল্লাহ বলেছেন বি হোল্ড বেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাব নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহ বলেছেন বি হোল্ড, জেনে রাখো, বেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাব নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, অর টু রিগ্রেট, তারা পরকালীন সেফটিয়া। তারা জিকির করতে করতে আল্লাহর রাসূলের সাথে অনেক বেশি প্রেম করতে করতে রুহির খোরাক জোগাড় করতে করতে তারা আল্লাহর ওলি হয়ে গেছেন। আল্লাহু ওলিউল লাযিনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন হলো আল্লাহর ওলিদের বন্ধু। সুরসুরে কন্ন সুবহান, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? হ্যাঁ দেন বিশেষ মেহমানের আগো আমার মোল্লা আবুল কাশেম আলী ভাইয়ের আগো আমার নারায়ে তাকবীর। আমার আলোচনা শেষ, মাস্টার সাহেব যেহেতু একটু আবদার করেছেন একটু আলোচনা করব, করে আমি শেষ করে দিব। আমার কথা আপনাদের কি ভাল লাগে না? আমি যে ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে একটু শারীরিক মানসিক সুস্থতার জন্য, আমি এতক্ষণ শারীরিক সুস্থতার জন্য আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে একটু উপদেশ দিলাম, এখন মানসিক সুস্থতার দিকে আমি যাচ্ছি। মানসিক সুস্থতা হলো কি? আত্মার সুস্থতা, রুহের সুস্থতা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কৌলি রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, সম্মানিত উপস্থিতি। আপনার আমার জীবনে আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু জীবনে ডেড সোল কোনোদিন শুনিনি। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ নেই, এটি শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। জোরে জোরে কম ঠিক না? রুহুটা ছিল আলমে আর হয়, এখন আছে আপনার আমার বডিতে, আবার যখন মরণ হবে আপনার আমার দেহ থেকে রুহটা আলাদা হয়ে যাবে। এটা যাবে কোথায়? বরযখী কবরের থেকে পরের জীবনটা। আমি আপনাদেরকে বলি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যে আল্লাহর বান্দা আছে এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে থাকে হক্কানি আলেমরা। এই জন্য তোমরা তাদের সাথে কি করো? প্রেম করো। আল উলামাউল ওয়ারাসাতুল আমবিয়া, নবী রাসূলের বংশধর উত্তরসূরি আওলাদ হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর কুলিরা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে। আল্লাহ বলেছেন আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফায়কা ইবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহ, যারা আপনার হাতে হাত রাখে তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাত আল্লাহর ওলিদের হাতের উপর। সুরু সুরু কন্না সুবহানাল্লাহ, তার মানে আপনি যখন হক্কানি হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের হাতে হাত রাখলেন, আগে আপনি আল্লাহর কুদরতি হাতে হাত রাখেন, কারণ আল্লাহর তো সবই কুদরতি। সুরু সুরু কন্না সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ইমানদারগণ আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়াতিউ রাসূল, তোমরা রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, উলিল আমরদের অনুগত্য করো। এখানে বুঝতে হবে, আমি আমার দিকে তাকান, আপনারা আমরা কেউ কিন্তু আল্লাহকে দেখিনি, কিন্তু চিনিছি রাসূলের মাধ্যমে। এখন আমরা তো রাসূলকেও দেখিনি, রাসূলের আদেশ নির্দেশগুলো হাদিসের মাধ্যমে পেয়েছি, এখন পেতে হলে, জানতে হলে আপনাকে যেতে হবে আলেমদের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কোরআনে আল্লাহর অনুগত্য করো, করতে হলে যেতে হবে রাসূলের কাছে, রাসূলের অনুগত্য করো, রাসূলের অনুগত্যের ট্রেনিং নিতে হলে যেতে হবে হক্কানি আলেমদের কাছে। স্টেপ বাই স্টেপ আপনাকে কী করতে হবে? একটার পর একটা ধাপ অতিক্রম
করতে হবে। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইয়াইহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওসিলা। আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহি ওসিলা আমাকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। আল্লাহকে বলেন, আল্লাহ বলেছেন ওসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মাআস সাদিকিন, ট্রুথফুল ম্যান। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে আশায়েক ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুর সুর সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে গেছে? হ্যাঁ, ওয়াজ তো শেষ। এমনও তো হতে পারে আজকের মাহফিলে পরে জীবনে আর কোনো মাহফিলে বসার সুযোগ নাও তো হতে পারে, আবার এমনও হতে পারে আবার পেতেও পারি। যদি আপনার জীবনে প্রতিটা মুহূর্তে মনে করেন, আপনি যদি মনে করেন আরে হুজুরের সাথে এবারে দেখা হয়েছে, হয়তো এটা শেষ দেখাও হতে পারে, এই চিন্তাটা একবার যখন আপনার মনে আসবে দেখবেন কথাগুলো মধুর চেয়ে মিষ্টি লাগবে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে যখন নামাজের নিয়ত বাঁধবেন, বাঁধার পরে যখন আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমার কাছে মনে হয় এটা আমার জীবনের শেষ নামাজ, নামাজটা পড়ার জন্য দাঁড়াইছি ফুল চেরাতের ফুলের উপর, দেখবেন আপনার মনের মধ্যে এত বেশি ভয় জন্ম হবে যেটা কল্পনাও করা যাবে না, ঠিক না? ঠিক। এবার আসেন, এবার আসেন, আপনারা যখন ওয়াজ নসিহত শোনেন, আপনারা হয়তো হতে পারে মনে মনে যদি বুদ্ধিমান মানুষ যারা তারা ভাববে আইরে এই কথাগুলো একটা চলে গেলে তো রিটার্ন আবার করবে না, এই একটা যেটা বের হচ্ছে এটাকে আমরা আমাদের ব্রেনে সেট আপ দিব কারণ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে দেখবেন অটো আপনার কাছে কথাগুলোর প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে, তখনই আপনি হবেন পরিপূর্ণ একজন মানুষ, ঠিক না? আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো, কি খোঁজো? আরো জোরে খুঁজো, আল্লাহ বলছেন উসিলাটা কি? সত্যবাদী লোক, সত্যবাদী লোক বলছেন আল্লাহ পৃথিবীর পক্ষে হক্কানি আলেম এবং আল্লাহর ওলিরা। এর মধ্যে অন্যতম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, তিনি হলেন অলিকুলের সম্রাট, কাদরিয়া তরিকার ইমাম। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার নামের সাথে একটা লাকাব আছে মহিউদ্দিন, কি মানে ইসলামে তিনি নতুন প্রাণ দিয়েছিলেন, যে কালে তিনি আবির্ভূত হয়েছিলেন প্রকাশিত হয়েছিলেন তো সেই সময়টা ছিল ইসলামের ক্লান্তি লগ্ন, সেই সময় তিনি ইসলামে আবার নতুন প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানি। এখন তো আল্লাহর ওলিদের কথা বললে কই বেদা কে, কিন্তু সলিমউদ্দিন জানে না যে তার বাপদাদা পূর্বপুরুষ কেউ ইসলাম আনেনি, আনছে আল্লাহর কি? যারা সত্যিকারের জ্ঞানী মানুষ, যারা সত্যিকারের শিক্ষিত মানুষ তারা বিবেচনা করে কথা বলে, ঠিক না? আর যাদের বিবেক বিবেচনা নাই তারা আবেগী হয়ে কথা বলে, আবেগ দিয়ে সাময়িক সময়কে চালানো যায়, চিরস্থায়ী জীবন সিদ্ধান্ত গঠন সম্ভব নয়। আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় আল্লাহর ওলিদের অবদান আছে না নাই? আরো জোরে করুন। হ্যাঁ আপনি বলতে পারেন ভণ্ড আছে, আরে অনেক আছে, আমার চোখে দেখছি অনেক ভণ্ড আছে, নামাজ পড়ে না, রোজা করে না, বড় পিসার মাস্টার সাহেব। পিছনে পিছনে একদিন গেলাম, যাইয়া দেখি সাপের সাথে ঘরে টিভি ছেড়ে হিন্দি সিনেমার সামনে বসে গেছে, আমার নিজের দুই চোখে দেখেছি, অথচ বাহিরে মানুষ জানে পিসাব। পিসাব চিনার উপায় হলো তারা খাবার খাবে খুব কম, কথা বলবে খুব কম, হাসবে খুব অল্প, কান্না কান্না ভাব থাকবে তাদের বেশি, তারা ঘুমাবে খুব কম, বেশি বেশি আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকবে, তারা লোকালয় বেশি পছন্দ করবে না, তারা আড়ালে থাকতে চাইবে বেশি। জোরে জোরে কর্ণ সুবহানাল্লাহ। আর এখনকার তো টিভির সামনে দেখা যায় কত বড় বড় হেডলাইন দিয়ে পিসাবের নাম লেখে, পিসাব যাইয়া দেখেন দুই অক্ত নামাজে পড়ে নাই আজকে। জোরে কন্যা, আপনারা একটু গবেষণা করবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, যেই আলেম এবং যেই আল্লাহর ওলির চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, তাকে দেখলে মায়া লেগে যায়, তখনই মনে করবেন ওটাই রাইট। এটা কি? এটা কারণ আপনি চর্ম চক্ষু দিয়ে তাকাবেন না, আপনি অন্তরের চক্ষু মেলে তাকালেই আপনার কাছে সব সমাধান চলে আসবে। হুজুর এইরকম কিছু বুঝতে পারতেছি না, আমি চিনব কি করে? তখন আর একটা সহজ উপায় হলো, এই এখানে কি ঢং করছেন? এই তামাশা করো, বের হয়ে যাও, বেয়াদব কোথাকার। আমি আমাকে আলু ব্যাপারী মনে হয়? হ্যাঁ আলু ব্যাপারী মনে হয়? বেয়াদবের মতো হাসতাছো? আল্লাহর প্রিয় যারা, আল্লাহর প্রিয়দেরকে নিয়ে কথা বলাও আমরা সাধারণ মানুষের জন্য ইবাদত, কারণ তাদের কাছ থেকে আমরা ইবাদত শিখেছি,
তাদের কাছ থেকে ইসলাম কি আমরা বুঝেছি, তাদের তারা আমাদেরকে কন্টিনিউ ট্রেনিং দিয়ে গেছেন, তাদেরকে দিয়ে কথা বলছি তোমরা হাসছো। আমি একবার বলছি ভালো না লাগবে, ঘরের কোনায় বসে থাকবা, কে বলছে? আমি কি একবারের জন্য বলছি তোমরা আসো? আমি কখনো ডাকি না, কারণ এখনকার বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম মানুষ মিয়া বেয়াদব। এটা মাহফিল, এটা জান্নাতের বাগান, চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। তোমাদের কাছে এটা ঠুনকু কাগজের ছোট্ট গাছের ঝরা পাতার মতো মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় এই মুহূর্ত, এই সময় আমার জীবনের জন্য, আখেরাতের জন্য বিশেষ একটা অধ্যায়। এমনও হতে পারে আজকের এই মাহফিল আমার কেয়ামতের দিন নাজাতের উসিলা হতে পারে। রং ঢং করার জায়গায় গুলা না, আমার কথা আপনার বুঝে খারাপ লাগে? আমি কার কথা বলছি? তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন? ওনার কাছে একটা যুবতী মেয়ে আসতো, ওনার সোহবতে তো আসতো, যে তো আসা যাওয়া করতে করতে একদিন এক যুবক দেখছে মেয়েটাকে, অত্যন্ত রূপসী মেয়েটাকে দেখে তার পছন্দ হইল। বহু চেষ্টা করতেছে মেয়েটার সাথে কথা বলার জন্য, কিন্তু ছেলেটার তো নজর পড়েছে মেয়ের দিকে, কিন্তু মেয়ের তো খেয়াল ছেলের দিকে না, মেয়ের তো খেয়াল হলো আল্লাহর ওলির উসিলা দিয়ে তার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বস্তির নাম শুনেন নাই? রাবিয়া বস্তি একজন নারী ছিলেন, উনি গরিব ছিলেন, ওনার ঘরে প্রদীপ নাই, কেমন করে আমল করবে? রাবিয়া বস্তির জীবনেতে এসেছে, ওনার আঙ্গুলের মাথায় এমন ভাবে নূর ঝলকাচ্ছিল, ওনার নূরের এই আঙ্গুলের মাথা দিয়ে নূর চমকাচ্ছিল, আর ওই নূরের আলোতে তিনি ঘরে নামাজ পড়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে তো গজব কেন, মুসলমানের উপরে তো আল্লাহর গজব কেন? দেখেন নাই কয়দিন আগে 4.6 মাত্রার ভূমিকম্প আসতে, যে অপেক্ষায় থাকেন 8.9 মাত্রার ভূমিকম্প হবে, পুরো দুনিয়া প্ল্যাট করে ফেলবে, এটার মধ্যে বাংলাদেশও আছে। কিসের পাওয়ার দেখান, কিসের ক্ষমতা দেখান মিয়া? দেহটার ভিতরে আত্মাটা কতক্ষণ থাকবে এটা কি জানেন? আপনি আমি পাওয়ার দেখে আবার কিছু নাই, এটা হলো আল্লাহর একটা বাগান, সেই বাগানের ফুল হলাম আমরা, আল্লাহ যেই কোনো মুহূর্তে ছিঁড়ে ফেলতে পারে, এটা আপনিও জানি না, পৃথিবীর কেউ জানে না। মেয়েটা যখন আসা যাওয়া করতেছে, করতে 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 এখন একদিন মেয়েটা যখন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল গাউসে পাকের দরবার থেকে, ছেলেটা গাউসে পাকের জীবনীতে এসেছে, রাস্তার মধ্যখানে বড় করে একটা গর্ত খনন করছে, গর্ত খনন করে উনি কি করলেন, উপরি দিয়ে একটু লাকড়ি খড়ি ছাড়া দিয়ে উনি গর্তের মধ্যে বসে আসলেন, মেয়েটা কাছে আসতে দেরি মেয়েটাকে আক্রমণ করলেন ছেলেটা, নাউজুবিল্লাহ, কারণ মেয়েটার উদ্দেশ্য সৎ, ছেলেটার উদ্দেশ্য অসৎ। বন্ধুনি আমার বন্ধু, মেয়েটাকে যখন যুবক আঁকড়ে ধরল নির্জনে রাস্তার মধ্যখানে, মেয়েটা কোনো রাস্তা খুঁজে পায় না, তখন একটা ডাক দিলে নিয়া গাউসে পাক। আমাদের দেশে কিছু পণ্ডিত মার্কা মৌলবি আছে, এখন এই গাউসে পাকের কথা বলছি, বলবে এটা শিরিক, বলবে না? আমাদের মধ্যে অনেক আছে শিরিক আর বেদাতের গন্ধ ছাড়া তাদের নাকি আর কিছু লাগে না, কিন্তু তারা জানে না, হাদিস শরীফ ভালো করে পড়ে না, আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের পা হয়ে যায় আল্লাহর কুদরতির পা। ও বন্ধু, আল্লাহর ওলির মধ্যেই আছেন আল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আমার প্রিয় সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে এসো। মেয়েটা ইয়া গাউসে পাক বলে একটা ডাক দিতে দেরি রে, ও বন্ধু গাউসে পাক তখন নামাজ পড়ার জন্য, উজু বানানোর জন্য তিনি গড় থেকে বের হলেন, হুজরা থেকে বের হলেন, গাউসে পাকের জীবনীতে এসেছে, ওনার হাতে ছিল একটা ঘটি, তিনি উজু বানানোর জন্য ঘটিটা নিয়ে বের হলো, বের হওয়ার পরে এবার তিনি দেখ শুনতে পাইলেন একটা আওয়াজ এসেছে, ইয়া গাউসে পাক, গাউসে পাক, ও বন্ধু গাউসে পাক, নজর দিলেন কোন দিক থেকে আওয়াজটা আসছে, ওলিদের কারামত আছে না নাই? তারা জানে কি জানে না? গাউসে পাকের কাছে এই জায়গাটা আমি পরে আসবো, তার আগে হযরত শাহজাহান আমি তো আজকে আপনাদের কন্ডিশন দেখে আমার পছন্দ হয় নাই,
এই কারণে আমি জিকির করিনি, আমি জিকিরের মধ্যে কিন্তু ছন্দে ছন্দে মিলিয়েছি, বলবো আরে জোরে বলেন, আরে জোরে একটু জিকির করেন, আমরা জিকিরের সাথে এগুলো বললে বন্ধু অনেক বলদ আছে হাসে, কি আমি দেখছি নিজে যে দেখি এগুলো আমি বলদ বলি, কারণ এগুলোর বুদ্ধি নাই, বিবেক নাই, পড়াশোনা নাই, অবজারভেশন নাই, ঠিক না বেঠি? তার মানে আমি বুঝাইতে চাইছি আমরাও জিকির করব তাদের মতো, কারণ তারা যেমনি ভাবে আল্লাহর ওলি যায় নামাজ বিছায় নদী পার হইছে, এখন এই যুগের মানুষ এত বড় আল্লাহর ওলি রে, নৌকায় উঠলেও নিরাপদে বাড়ি ফিরতে পারে না, ডুববা যায়, ঠিক না বেঠি? এই নাপাক জবান দিয়ে আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেখেছেন, ঠিক না বেঠি? আরো জোরে, কথা কি বুঝে আসে না বন্ধুনি আমার? এবার মেয়েটা ডাক দিলেন গাউসে পাক, গাউসে পাক বললেন আমি অজু বানানোর জন্য বের হলাম, আমার হাতের মধ্যে পানির ঘটিটা আছে, যেই দিক থেকে আওয়াজ আসলো রে আমি ওই দিক থেকে আমার পা থেকে একটা খরম খুললাম, গাউসে পাকের পা থেকে একটা খরম খুললেন, খরমটা খুলে অ বন্ধু যে দিক থেকে আওয়াজটা আসলো ওই দিকে তিনি খরমটা নিক্ষেপ করলো, নিক্ষেপ করতে দেরি অ বন্ধু একটা তীরের মতো বিদ্যুৎ গতিতে চলে গেল ওই গাউসে পাকের খরম, ওই যুবকের মাথার মধ্যে শুধু আঘাত করতে শুরু করলো, যুবকটা মাটির মধ্যে লটিয়ে পড়লো, মেয়েটা নিরাপদে আবার বাড়ি না গিয়ে গাউসে পাকের দরবারে চলে গেল, পুরো ঘটনা বন্ধ করে বললো। এবার গাউসে পাক ডেকে ডেকে বলছেন যখন তুমি চিৎকার করেছিলে তখন আমি উজু বানানোর জন্য বের হয়েছিলাম, তুমি আমার পায়ের দিকে নজর দিয়ে দেখো আমার একটা পায়ে একটা খড়ম আর একটা খড়ম নেই, আমি খড়মটা নিক্ষেপ করেছিলাম, ইয়া গাউসে পাক বলে যখন ডাক দিল আমার মধ্যে একটা ফিলিংস চলে আসলো, কম্পন শুরু হয়ে গেল, গাউসে পাকের আল্লাহর এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি রে যার কদম একটা নারীর ইজ্জত বাঁচাতে পারে, বন্ধুরে আমার শুধু এমনটি নয়, গাউসে পাক মায়ের ধরে ছোট্ট মায়ের আঙ্গুর খেতে মনে চাইল, মা যখন আঙ্গুরের বাগানে গেলেন থোকনাটার দিকে হাতটা বাড়িয়ে দিল, এমন সময় মায়ের পেটে তো বিকট বন্ধু যন্ত্রণা শুরু হয়ে গেল, মা আঙ্গুর খাওয়ার স্বাদ বলে গেলেন, ধীরে ধীরে বন্ধু সময় পার হয়ে গেল, গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন, কদমটা যখন বাড়িয়ে দিলেন যে বাড়ানোর পরে পৃথিবীতে আসার পরে মায়ের কাছে ক্ষমা চায়, মা মা গো দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বড় অন্যায় করেছি, বাবা গো তুমি তো মাত্র পৃথিবীতে এসেছো, বেশি দিন তো সময় হয়নি, তুমি বাবা আমার সাথে কোনো অন্যায় করনি, মা গো তুমি মনে করে দেখো আমি যখন তোমার গর্ভে ছিলাম তখন তুমি একদিন আঙ্গুর বাগানে গিয়েছিলে আঙ্গুর ফল ভক্ষণ করার জন্য, ওই সময় আঙ্গুরের থুকার দিকে যখন তোমার হাতটা বাড়িয়ে দিলে অনেক বেশি পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, মা ওই যখন ওই তখন তোমার পেটে যন্ত্রণার কারণ হলো, তুমি যখন ওই আঙ্গুরের থুকনার দিকে হাতটা বাড়িয়েছিলে তখন আমি দেখতে পাইলাম আঙ্গুরের থোকার মধ্যে বিষাক্ত একটা সাপ বসে আছে, তুমি যদি হাত ওই পর্যন্ত পৌঁছাতে বিষাক্ত সাপ তোমাকে দংশন করত, তুমি মারা যাইতা, এই জন্য তোমার পেটে এত জোরে লাগতে মেরেছিলাম, তুমি ব্যথার কারণে আঙ্গুর খাওয়ার স্বাদ বলে আঙ্গুর খাওয়ার স্বাদ তুমি বলে গেছো, মা গো ওটা আমার পক্ষ থেকে বড় ধরনের অন্যায় ছিল, ক্ষমা করে দাও, জোরে জোরে সুবহানাল্লাহ। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন বন্ধু, কোন কোন সময় শাবানের চাঁদ যায় 29, আবার কোন কোন মাসে বন্ধু রমজান মাস যায় 29, আবার কোন কোন মানুষে যায় 30। গাউসে পাক যেই দিন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন সেই দিন ছিল শাবানের চাঁদের 29 তারিখ রাত, ফজরের নামাজের কিছুক্ষণ আগে সুবহে সাদেকের পূর্বক্ষণ যেটাকে বলা হয় সুবহে কাজিম,
ওই সময় তিনি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। ওনার বাবা ছিলেন একজন আল্লাহর ওলি, মা ছিলেন আল্লাহর ওলি। বন্ধু, গাউসে পাক যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দেয় তখন পুরো আকাশ ছিল বন্ধু মেঘাচ্ছন্ন, গুড়ি 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 বৃষ্টি পড়ছে। আবু সালে বুসা জঙ্গে দেখতে পাইলেন উম্মুল কাইর ফাতেমার প্রসব যন্ত্রণা, তিনি কোনো দিকে যেতেও পারছে না। ওনার যন্ত্রণা, প্রসব যন্ত্রণা তিনি ছটফট ছটফট করছেন। এরই মধ্যেই গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। বন্ধু, কদমটা বাড়িয়ে দেওয়ার পরে অনেক সময় দেখবেন 29 তারিখ রাত্রে কিন্তু আমরা সেহরি খাই। খাই কি খাই না আমি বানিয়ে বলছি না বন্ধু, একাধিকবার গাউসে পাকের জীবনী নজর দিয়েছি, খাজা গরিবে নওয়াজের জীবনী নজর দিয়েছি। ইম্পর্টেন্ট জায়গা, কারণ পাশের দেশ হিন্দুস্তানে শুয়ে আছে খাজা গরিবে নওয়াজ, ঠিক না বেঠে? বন্ধুরে আমার, এবার কি করলেন মানুষগুলো? বন্ধু, সারাদিন রাজ্যে মেঘাচ্ছন্ন ছিল, আকাশে চাঁদ দেখতে পাইনি, রমজানের চাঁদ উঠে জেগে না। বন্ধুরে আমার, সকাল যখন হলো মানুষ কি সকালে খাবার খাবে কে খাবে না কনফিউশনে আছে। এবার চলে আসতেন উম্মুল খায়ের মা ফাতেমার বাড়ির দিকে, কারণ গাউসে পাকের বাবা ছিলেন একজন বড় আল্লাহর ওলি। আসার পরে দেখলেন উনি ঘরের মধ্যে নেই। এবার কেমন করে মানুষ বলবে আজকে কি সকালে খাবার খাবেন, আজকে রোজা শুরু হয়ে গেছে বন্ধু? এবার ভিতর থেকে ওই গাউসে পাকের উম্মুল খায়ের মা ফাতেমা তিনি ডেকে ডেকে বলছেন, ওনার স্বামী ঘরে নেই, এখন মানুষগুলো কে করবে? এবার তিনি বলে দিলেন, আমার যে নবজাত শিশু পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আমার এই শিশু সন্তান ফজরের আজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে। ফজরের আজান শেষ হওয়ার পরে আর তিনি দুধ পান করেনি। কেন গো তিনি দুধ পান করেনি? ওনাকে আমি এদিক দিয়ে স্তন খেতে দিলাম, তিনি পান করতে চায় না। ওই দিক দিয়ে স্তনে দিতে চাইলাম, তিনি দুধ পান করে না। অন্য কিছু খেতে দিতে চাইলাম, তিনি কোনো কিছু ভক্ষণ করে না। ওনার সামনে খাবার দিলে একদিক দিয়ে, খাবার দিলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। এমনি করে করে বন্ধু এই পর্যন্ত চলে গেল, কোনোভাবেই তিনি খাবার ভক্ষণ করলেন না। আমার মনে হয় আমার এই ছোট্ট শিশু সন্তান রোজা রেখেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এমন একজন আল্লাহর ওলি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি তরিকতের মধ্যে, চার তরিকার মধ্যে ওই বন্ধু সর্বপ্রথম হলো কাদরিয়া তরিকা, ঠিক কিনা বলেন? এরপরে হলো 60 তরিকা। বন্ধুরে আমার, এবার কি করলেন, দিনটা পড়িয়ে গেল। আবার যখন মাগরিবের আজান হলো, ও বন্ধু ছোট্ট ছেলে গাউসে পাক আবার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করা শুরু করলো। আমি আপনাদেরকে বলে দিতে যাই, আপনারা যে জন্মগ্রহণ করেছেন, আপনাদের এলাকায় এরকম কোন ধরনের কোন তত্ত্ব পাইছেন কিনা? গাউসে পাকের জীবনী শুনলে অবাক হয়ে যাবে, আল্লাহর নবীর কারামত জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাশের দেশে শুয়ে আছে খাজা গরিবে নামাজ, আমি নিজে কানে শুনছি অনলাইনে বলে খাজার দরবারে গাজা পাওয়া যায়। আউযুবিল্লাহ, আমি নিজে গিয়েছি 2018 সনে, একদম কারেক্ট কথা বলছেন, আমার দিকে তাকান। আমি 2018 গিয়েছিলাম, 2018 সনে আমার দিকে তাকান, 2018 সনে আমি পুরো ভারতবর্ষ সফর করেছিলাম, তাজমহল থেকে ধরে সব জায়গা আমি সফর করেছিলাম, বিভিন্ন দর্শনীয় স্থান সফর করেছি। খাজা গরিবে নামাজের রওজায় আমি 5 দিন ছিলাম। কয়দিন? আমি রাত্র 12টার পরে যাইতাম। কয়টা? আমি এবং আমার সঙ্গীদের কিনে রাত্র 12টার পরে যাইতাম। ওই যে আমি যে শুনছি অনলাইনে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়, ওনার পুরো সীমানা আমি ঘুরি ঘুরি খুঁজে খুঁজে দেখলাম, একটা লোকের ন্যূনতম বেয়াদবিও দেখে নেই, গাঁজা থাক দূরের কথা। তার মানে গাঁজার সমস্যা না, সমস্যা হলো তারা আল্লাহর ওলিদের দুশমন। তারা কি? তারা আল্লাহর ওলিদের কিছু আছে আমার নবীরও দুশ্মন। নতুন নতুন কত প্রযুক্তি আসে, ইউজ করে মজা পায়, এগুলো নিয়ে কোনো বিরোধিতা করে না। নবীকে মিলাদে দাঁড়াইলে সালাম দিলে, নবীকে সম্মান দিলে কই বেদাত? তার মানে এতে বোঝা যায় বেদাতে সমস্যা না, সমস্যা হলো তারা নবীর দুশমন। শোনেন, খাজা গরিবে নামাজ যখন সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে কদম দিল, তৎকালীন সময় রাজা ছিল রাজা পৃথ্বীরাজ। শুনছেন নি দাদা? শুনছেন? ওনারা এগুলো ভালো জানবে, আমাদের থেকে ভালো বলতে পারবে। রাজা পৃথ্বীরাজ তো খাজা গরিবে নামাজ হাঁটতে 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 তিনি একটু ক্লান্ত হয়ে গেলেন, তিনি একটু টায়ার্ড ফিল করতেছেন। তখন তিনি দেখতে পাইলেন, তিনি দৃষ্টিগোচর হলো একটা বৃক্ষ দেখা যায় যার নিচে সুন্দর ছায়া। তখন
খাজা গরিবে নওয়াজ ওনার সঙ্গিনী, তিনি ওই গাছের নিচে একটু বিশ্রাম করতে চাইলেন। কি করতে চাইলেন? বিশ্রাম করতে চাইলেন। কিন্তু পৃথিরাজের রাখাল তো ওখানে দাঁড়িয়ে আছে। এই কই যাস রে, আমি ওয়াজ শেষ করে দিতেছি। কিন্তু কি করতেছে রাখাল? কিন্তু এখানে দাঁড়িয়েছে, কারণ এই গাছের ছায়ার নিচে ওই রাজা পৃথিরাজের উট গুলো অবস্থান করে। কি করে? বন্ধুরে আমার, বন্ধু আমার দিকে নজর দেন, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা বুঝতে পারবে। এই যে আমাদের মাস্টার সাহেব, আপনাদের মাস্টার সাহেব, ওনাকে আমি খুশি করার জন্য বলছি না, ওই মানুষটা এবং আপনারা সাধারণ মানুষ কি এক? কথা কয় না? আপনার মসজিদের ইমাম সাহেব এবং আপনাদের সমাজের সাধারণ মানুষ কি এক? আপনার মধ্যে যদি ডিস্টেন্স থাকে রে, বন্ধু, কোয়ালিটির মধ্যে যদি পার্থক্য থাকে, কি থাকে? কোয়ালিটির মধ্যে যদি পাওয়ারের মধ্যে পার্থক্য থাকে, তাহলে আল্লাহওয়ালা যারা তাদের মধ্যে এবং আল্লাহওয়ালা না যারা তাদের মধ্যেও আছে বিশাল ডিস্টেন্স। আপনি যদি এটা না মানেন, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার ব্যক্তিগত জ্ঞানহীন মানুষের পরিচয়, এটাই হলো বাস্তব সত্য। বন্ধু আমার দিকে একটুখানি নজর দেন। এবার খাজা গরিবে নামাজ গাছে নিচে একটু বিশ্রাম করতে চায়। ওই প্রীতিরা যারা কাল বলে, না না এখানে বিশ্রাম করা যাবে না, এখানে বসা যাবে না। কই কেন? কইটা শুধুমাত্র প্রীতিরাজের পশুগুলো বিশ্রাম করবে। খাজা গরিবে নামাজ বারবার বললেন, আমরা মুসাফির, আমরা পথিক, আমরা বিন্দেশী মানুষ, আমরা এখানে একটুখানি অবস্থান করি, চলে যাব। রুদ্রের তীব্রতা ছিল অনেক বেশি। রাজি হয় না, রাজি হয় না, বন্ধু অনুমতি পায় না। ওট গুলো বসে আছে বিশ্রাম করে, খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, আরাম করছে। এবার খাজা গরিবে নামাজ চলে যাচ্ছে, আরে বলতেছে, রে পৃথিরাজের গোলাম, পৃথিরাজের রাখাল গোলাম, কান পেতে শুনে রাখো, আমি চলে যাচ্ছি, যেহেতু তোমার রাজার উটের বিশ্রামের জায়গা, পশুর বিশ্রামের জায়গা, তাহলে পশু বিশ্রামই করবে, তাদেরকে উঠাই কে? খাজা গরিবে নামাজ চলে যাচ্ছে আর বলতেছে, বন্ধু চলতে 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 উনি ওনার গন্তব্যে চলে গেলেন। দিন পুরিয়ে গেল, রাত্র আসলো, রাত্র শেষ হয়ে সকাল হলো। বন্ধু রাখাল আসছে মাঠ থেকে, পশুগুলাকে চড়াতে নিয়ে যাবে, মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে। হাজার চেষ্টা করলো, বন্ধু ওট গুলোকে উঠাইতে পারে না। খাজা গরিবে নামাজের জীবনীতে এসেছে, ওই রাখাল উট গুলোকে এমন ভাবে মারছে, বন্ধু এমন ভাবে বেত্রাঘাত করেছে, উট গুলো ব্যথার যন্ত্রণায় উট গুলোর চোখ দিয়ে পানি বেবে পড়তেছে, কিন্তু তারপরেও উঠতে পারে না। এবার ওই পৃথিরাজের গোলাম চলে গেলেন রাজার কাছে, গিয়ে বললেন, রাজা গো একটা সমস্যা হয়ে গেছে। কই কি? কই সমস্যা হলো? আমাদের পশুগুলো শোয়া থেকে উঠতে পারে না। কই কি হয়েছে? কই গতকালকে মেহমান এসেছিল, ওই গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম করতে চাইছিল, আমি অনুমতি দেইনি। এবার পৃথিরাজ ডেকে ডেকে বলে, রে গোলাম তুমি কি করেছো? আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করেছে। কি করেছে? আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করেছে, আমাকে বলেছে, রে সন্তান তোমার এই দেশে ধর্মপ্রিয় মানুষের সাথে তোমার যুদ্ধ হবে, ওই যুদ্ধে তোমার কঠিন পরাজয় হবে। না জানি রে আমার পরাজয়ের ঘন্টা বেজে গেছে। এবার পৃথিরাজ বললেন, আমার মনে হয় আমার মায়ের ভবিষ্যৎবাণী বাস্তব হতে চলছে, একটা কাজ করো, ওই মানুষগুলো কোন পথে চলেছে, কই পথে চলে হাঁটতে থাকো, খুঁজতে থাকো, খুঁজতে 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 যতক্ষণ না পাও ততক্ষণ খোঁজো, খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় গিয়ে পেলেন খাজা গরিবে নামাজকে। যাওয়ার পরে ওনার কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে এবার খাজা গরিবে নামাজ বললেন, যাও যাও, ক্ষমা করে দিলাম, চলে যাও। চলে যাওয়ার পরে বন্ধু এবার ওই গোলাম সোজা চলে আসলো ওই গাছের নিচে। গাছের নিচে আইসা দেখে পৃথিরাজের পশুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু খড় কোটা চিবাচ্ছে। এটা আল্লাহর ওলির কারামত। কিটা? আরো জোরে বলে, এটা কি? আল্লাহর ওলির কারামত। নিজের চৌকেও দেখেছি, বলবো না বন্ধু, সময় নাই, সময় খুবই অল্প,
অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে, আবার যদি কখনো দেখা হয় আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আর যদি দেখা নাই, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানা পর্যন্ত, আপনার জীবনে যতগুলো জায়গায় শিক্ষার প্রয়োজন সব ট্রেনিং আছে। শুধু অনলাইনে ঢুকে গেছে সুলাইমান কাদরি চার্জ দিয়ে বন্ধু দেখবেন, শিখবেন, আমল করবেন। ছোট্ট করে আমি আরেকটা বলবো, এখন তো সবাই গিয়ে ঘুমাবেন, ঘুমাবেন কিনা, ঘুমাবেন কিনা, ছোট্ট করে বলুই, খাবারের মতো ঘুমাইতে যাওয়ার আগে নামাজের নায় অজু করবেন। অজু করার পরে পবিত্র বিছানায় যাবেন, যাওয়ার পরে বন্ধু ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। ঘুমাইতে সময় দোয়া পড়তে হয় জানেননি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, ঠিক কিনা বলেন? দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন। ও বন্ধু, ঘুমাইতে যাওয়ার পরে রাসূল একটা দায়িত্ব দিয়েছেন, কি দিয়েছেন? নবী হযরত আলীকে কেন্দ্র করে বললেন, আলী রে তুমি 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বললেন, নবী গো আমার পক্ষে কি এই কাজগুলো করা সম্ভব পসিবল? আমার নবী বললেন, তুমি সূরা ফাতিহা 4 বার পড়ো, ঘুমানোর আগে 4000 দিনার সাদকা আদায় হয়ে যাবে। বিসমিল্লাহর সাথে 3 বার কুল হু আল্লাহ সূরা পড়ে ঘুমাও, সূরা ইখলাস, একটা কোরআন খতমের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। তোমার জন্য যে জান্নাত বানানো হয়েছে, কি বানানো হয়েছে? জান্নাত বানানো হয়েছে। ওই জান্নাতে যাইতে হলে মূল্য দিতে হবে, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 3 বার নবীর প্রতি দরুদ পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মেটানোর সওয়াব পেয়ে যাবে। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। এই আমলগুলো যদি করতে পারেন তাহলেই হবেন সুন্নি। কি আরেকটা কথা বলি, এখানে তো যুবক ফলাফল নাই, যায় কয়েকটা বইছে, কোন বুঝে বইছে জানি না, দুইটারে ধমক দিয়েছি, মুখ যেমন কালা করছে একবারে মনে হয় যে পাতির তলাটা। আপনারা কন্ত তার লগে কি আমার দলাদলি আছে? জীবনে আগে কোনোদিন দেখা হয়েছে? আবার আজকে যাওয়ার পরে কি দেখা হবে? তারা বুঝবে না কেন ধমকটা দিলাম। যার ভালোবাসার অধিকার আছে তার শাসনের অধিকারও আছে, যেখানে ভালোবাসা আছে সেখানে শাসনও চালাতে হবে, তখনই একটা মানুষ মানুষ হয়ে ঘুরে উঠবে। শুধু ভালোবাসবো শাসন করব না, আবার যদি শাসন করবো ভালোবাসবে না। আচ্ছা সময় নাই, আরে সময় আছে, সময়ের উপস্থিতি আরেকটা বলেন, ওই যে এটাই বইছে ঠিকই শুরু থেকে ওয়াজ করতেছে, তার 16টা দেহাই দেহে হাসে, তার মনে রং লাগছে। আচ্ছা যাকে এটা আঙুল দিয়ে দেখাইতাম না, এটা আমি চিন্তা রাখছি, আমার দিকে তাকান। বিশেষ করে বর্তমান সময়ের যুবক ছেলেরা জিন্স প্যান্ট পরে অত্যন্ত লজ্জিত একটা পোশাক। এই আমার দিকে তাকাও, ক্লোজ ইউর ক্যামেরা, আমার দিকে তাকান। ইমানদার পুরুষের জন্য ফরজ পোশাকের, ফরজ পোশাকের কন্ডিশন, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকতে হবে টাকনার উপরে। এখনকার যুবকরা যে পোশাকটা পরছে জিন্স প্যান্ট, এটা জন্ম হয়েছে ছোট্ট হয়ে, হাজার চেষ্টা করলো নাভির উপরে ওঠে না, নিচেই থাকে। এই পোশাক যে পরবে বখারি শরীফে এসছে হাদিস খানাতে, জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ করে আরো জোরে। আল্লাহ কোরআনে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। এটা পুরুষের জন্য ফরজ, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে, এটা হলো ফরজ। যেই পুরুষের পোশাক লুঙ্গি হোক প্যান্ট।